জিতুর পর এবার বড় পর্দায় নবনীতা। বিচ্ছেদের খবরের মাঝে প্রযোজক রানার সঙ্গে হাত মেলালেন অভিনেত্রী নবনীতা দাস। এতদিন অভিনেত্রীকে বাংলা সিরিয়ালে দেখে এসেছেন দর্শকরা, আর এবার নাকি বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রী নবনীতার। কি জানাচ্ছেন অভিনেত্রী, চলুন শুনে নেওয়া যাক। কয়েক সপ্তাহ হল স্বামী জিতু কমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ফেসবুকে ঘোষণা করেছেন অভিনেত্রী নবনীতা দাস। জানিয়ে নেটপাড়ায় চর্চা শেষ নেই। আর এই বিতর্কের মাঝেই অভিনেতা জিতু কমল তার নতুন সিনেমার শুটিংয়ের জন্য পাড়ি দিয়েছেন বিদেশে। এদিকে নবনীতাও ব্যস্ত নতুন সিরিয়াল বিয়ের ফুলের শুটিং নিয়ে। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এবার নাকি অভিনেত্রী নবনীতা দাসকে ছোট পর্দার পাশাপাশি দেখা যেতে চলেছে বড় পর্দাতেও। বিশেষত এই জল্পনা শুরু হয়েছে প্রযোজক রানা সরকারের সঙ্গে নবনীতাকে দেখার পর থেকেই। মঙ্গলবার রাত্রে ফেসবুকে নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন প্রযোজক রানা সরকার, আর তারপর থেকেই আলোচনা তুঙ্গে। তবে কি এবার বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রী নবনীতা দাসের? এই প্রসঙ্গে প্রযোজক রানা সরকার এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হ্যাঁ, নবনীতার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এই মুহূর্তে ও সিরিয়াল করছে, তাই সেইভাবে সময়টা ভাগ করে নিতে হবে। নবনীতা অভিনীত মা তারার চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল, এবারও তেমনটাই কিছু করার ইচ্ছে আছে। নবনীতাও বলেছে, যদি বড় পর্দায় ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পায় তাহলে ছোট পর্দায় কাজ করা কমিয়ে দেবে। যদিও এই ব্যাপারে নবনীতার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।